সেজে গুজে দারুণ লুকে নিজের 27তম জন্মদিন নয় 2তম জন্মদিন সেলিব্রেট করতে রাজি হয়ে গেলেন টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ঠিক কিভাবে জন্মদিনের ফটোশ্যুট এবং জন্মদিন করলেন অভিনেত্রী মধুমিতা সরকার চলুন জেনে নেওয়া যাক। টলিউড ইন্ডাস্ট্রির মোস্ট ডিজায়ারেবল অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। তার ফ্যাশন সেন্স যে কতটা সুন্দর, দর্শকপ্রিয় তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। আজকে 26শে অক্টোবর, মানে টলিউড ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের জন্মদিন। 27 বছরে পা দিলেন অভিনেত্রী, এই জন্য 2টি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সাদা গাউনে তাকে দেখা গেল অপরূপ সুন্দরী। সাদা গাউন পরে হাতে একটিতে দেখা গেল অসম্ভব সুন্দর লাল রঙের লাভ বেলুন, অন্যটিতে দেখা গেল সুন্দর একটি ডল কেক। আরও একটি সাদা রঙের এই ড্রেস পরেই ফটোশ্যুট করেছেন অভিনেত্রী এবং একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা গেল 27 বছর পরলেও অভিনেত্রী রাজি নন 27 বছর পালন করতে। অভিনেত্রী রাজি 2তম জন্মদিন পালন করতে। অভিনেত্রী মধুমিতা সরকার তো দিন দিন আরও বেশি সৌন্দর্যের অধিকারী হচ্ছে, দিন দিন তার গ্ল্যামার যেন বৃদ্ধি পাচ্ছে। জন্মদিনে এই উইশটাই রইল যে অভিনেত্রী এভাবেই সফলভাবে কাজ করে যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এমনই আপডেট সবার আগে পাওয়ার জন্য। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।